হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিও তো আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের আটশো পনেরো নাম্বার পেজে একটি বাংলার প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এমসি কিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক নদের চাঁদ স্টেশন মাস্টারি করছে অপশান নাম্বার ক চার বছর একের দাগের দুই দেওয়ারি বর্মানা দেখতে গিয়েছিল অপশান নাম্বার ক পয় একের দাগে তিন পাগল রুপি হরিদা হরিদাকে বাসে ড্রাইভার বাসের যে ড্রাইভার ধমক দিয়েছিল তার নাম অপশান নাম্বার ক কাশীনাথ একের দাগে চার ছিঁড়িলা কুসুম দাম মহাবলি মহাবলী হলেন অপশান নাম্বার ক মেঘনাথ একের দাগের পাঁচ সিন্ধু তীরে যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশান নাম্বার পদ্মাবতী একের দাগের ছয় তোমার তোমায় নিয়ে বেড়াতে বেড়াবে গান অপশান নাম্বার ক নদীতে গায় একের দাগের সাত অষ্টাদশ শতকে একজন লেখক চার খণ্ড রামায়ণ কপি করে পেতেন অপশান নাম্বার ক সাত টাকা একের দাগের আট রবীন্দ্রনাথ বেশি বয়সে সম্মানিত হয়েছিল বিস্ময়কর বিষয়ময় যে কারণে অপশান নাম্বার ক চিত্রশিল্পী হিসাবে একের দাগের নয় কলকাতা বিশ্ব কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল অপশান নাম্বার ক উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সালে একের দাগে দশ আমরা ফিরেছি দরে দরে। নিম চিহ্নিত পদ্ময় অপশান নাম্বার খ অধিকরণে বিপসা একের দাগের এগারো বলছে ব্যাকরণে দ্বন্দ্ব শব্দটি গৃহীত হয়েছে অপশান নাম্বার ক মিলন অর্থে একের দাগের বারো যে কর্মধারা সমাসে উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলে অপশান নাম্বার ক রূপক কর্মধারায় একের দাগে তেরো একটু হেঁটে গেলে যেখানে বাজার সেখানেই আমার বাড়ি বাক্যটি হলো অপশান নাম্বার খ জটিল বাক্য একের দাগের চোদ্দো বাঁশি বাজে বৃন্দাবনে বাচ্চটি হলো অপশান নাম্বার গ কর্ম কর্তৃ একের দাগে পনেরো ভূগোলে পড়া গেছে কর্তৃপাতের রূপ হবে অপশান নাম্বার ক ভূগোলে পড়েছি একের দাগের ষোলো বাক্য নির্মাণের শর্ত হলো অপশান নাম্বার ক তিনটি একের দাগের সতেরো আকাশে ছাগল চড়ছে বাক্য গঠনের যে শর্ত লঙ্ঘিত হয়েছে অপশান নাম্বার ক যোগ্যতা